আমার রাস্তা খন এনেকা বেয়া প্রতিবন্ধ চলি চলি আছে পরা আমার হেপেনে তোমার আমার কি আছে তোমার গুরুস্থান আছে গুরুস্থান বলি আছে এ মানে মেইন রোড পর আমার গুরুস্থান আছে তাতে আমার মোর ঈদগা মাটো আছে প্রতি এতে মানু মানুষ হিসাব করে গেলে বহুত আছে কিন্তু বাড়ি হইছে মোটামুটি 700-800 মান বাড়ি হবো বহুত কষ্ট হয়েছে আমার এপেনে আমার মোটামুটি বরখন আহিলে আগত আগে লুঙ্গি খান গোটাবার লাগে লং ছাত্রী আমার এপেনে বহুত কষ্ট হয় আইবার নোয়ারে এটা মাস্টার যাবার নোয়ারে আমার হেপেনে আরো একটা স্কুল আছে গারোপাড়া এল পি স্কুল বলে কয় সেইটো স্কুলত আমার ছাত্র ছাত্রী যাবার নোয়ারে আমার আরো মাস্টারবিলাকও না আহে এইটো মোটামুটি আজি 15-16 বছর এনেকা হয়ে গেছে করে আহি খালি চাই যা যাহা আমি করে দিম এইটো কাম করে দিম ওইটো কাম করে দিম পার হওয়ার পিছতে কোনেও নাই আমার পঞ্চায়েত প্রতিনিধি কাম করছে অল্পমান কেনেকা কাম করছে 2 লাখ টাকার কামও করা নাই আমার হিসাবত যত বড় হইতে সেইখানেই কাম করছিল খালি অল্পমান খালি মাটি খেল জিসিবি দিস কাকেরে কাকেরে দিছিল তার পিছনে কৈছিল যে জে এস বি পেলাম কিবা কি পেলাম সেইবিলাক একো পেলা নাই গাছ গোছালি যেমন আছে সব ঘর চর কোনোবা কোনোবা ভাঙছেও তথাপি রাস্তা বলে লাগে তো রাস্তা যদি বনাইছে তাহলে আমার জে এস বি পেলা আমার কিবা কি পেলাব লাগে পেলা কোনোবা কাম আছে কালপাট আছে জে এস বি এতে আমাক বহুত কষ্ট হয়ে গেছে না চলাফেরা আমি কোনে আছো এনে আমি এনেকৈ অনুরোধ করে আছো আমার এই রাস্তাখন যেনেকৈ তেনেকৈ হোক আপনাদের বনাই দিব আমার রাস্তাখন আমার রাস্তাখন এনেকৈ বেয়া প্রতিবন্ধ চলি চলি আছে পরা আমার হেপিনে তোমার আমার কি আছে তোমার গুরুস্থান আছে গুরুস্থান বলে আছে এই মানে মেইন রোডের পর আমার গুরুস্থান আছে তাতে আমার মোর ঈদগা মাটো আছে প্রতি ইয়াতে মানুষ মানুষ হিসাব করে গেলে বহুত আছে কিন্তু বাড়ি হয়েছে মোটামুটি 700-800 মান বাড়িয়ে হবো বহুত কষ্ট হয়েছে আমার এপেনে আমার মোটামুটি বরখন আহিলে আগত আগে লুঙ্গি খান গোটাবার লাগে লং ছাত্রী আমার এপেনে বহুত কষ্ট হয় আইবার নোয়ারে এটা মাস্টার যাবার নোয়ারে আমার সেপেনে আরো একটা স্কুল আছে গারোপাড়া এল পি স্কুল বলে কয় সেইটো স্কুলত আমার ছাত্র ছাত্রী যাবার নোয়ারে আমার আরো মাস্টারবিলাকও না আহে এইটো মোটামুটি আজি 15-16 বছর এনেকা হয়ে গেছে করে আহি খালি চাই যা যাহা আমি করে দিম এইটো কাম করে দিম ওইটো কাম করে দিম পার হওয়ার পিছতে কোনেও নাই আমার পঞ্চায়েত প্রতিনিধি কাম করছে অল্পমান কেনেকা কাম করছে 2 লাখ টাকার কামও করা নাই আমার হিসাবত যত বড় হইতে সেইখানেই কাম করছিল খালি অল্পমান খালি মাটি খেল জিসিবি দিস কাকেরে কাকেরে দিছিল তার পিছনে কৈছিল যে জে এস বি পেলাম কিবা কি পেলাম সেইবিলাক একো পেলা নাই গাছ গোছালি যেমন আছে সব ঘর চর কোনোবা কোনোবা ভাঙছেও তথাপি রাস্তা বলে লাগে তো রাস্তা যদি বনাইছে তাহলে আমার জে এস বি পেলা আমার কিবা কি পেলাব লাগে পেলা কোনোবা কাম আছে কালপাট আছে জে এস বি এতে আমাক বহুত কষ্ট হয়ে গেছে না চলাফেরা আমি কোনে আছো এনে আমি এনেকৈ অনুরোধ করে আছো আমার এই রাস্তাখন যেনেকৈ তেনেকৈ হোক আপনাদের বনাই দিব আমার রাস্তাখন যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990